নোয়াখালী সুবর্ণচরে শ্রমিক লীগের সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 2 অক্টোবর শনিবার বেলা 4টায় সুবর্ণচর উপজেলার 2 নং চরবাটা ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সুবর্ণচর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শহীদের সঞ্চালনায় ও সুবর্ণচর উপজেলা শ্রমিক লীগের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোহাম্মদ মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের শাহাবুদ্দিন, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব এবিএম সিদ্দিক, সুবর্ণচর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও 2 নং চরবাটা ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজীব, যুগ্ম আহ্বায়ক আমির খসরু মাহমুদ, শ্রমিক নেতা শাহরিয়ার সুমন সহ সুবর্ণচর উপজেলা শ্রমিক লীগের উপজেলা ইউনিয়নের নেতৃবৃন্দ। আমি মনে করি যে সুবর্ণচর উপজেলা জাতীয় শ্রমিক লীগ গঠন করতে হবে। পরে অতিথিরা এনামুল হককে সভাপতি এবং শাহিনুর রহমান শহীদকে সাধারণ সম্পাদক এবং সোহাগকে যুগ্ম সাধারণ সম্পাদক করে 21 জন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ ইমামউদ্দিন সুমনের পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক SNTV।